আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা আশ্বিন মাসের ক্যালেন্ডার। তো চলুন ক্যালেন্ডারটি দেখে নেওয়া যাক। বাংলা আশ্বিন মাস শুরু হবে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল শনিবার সেপ্টেম্বরের 16 তারিখ এবং আশ্বিন মাসের 1 তারিখ। আশ্বিন মাস শুরু হবে আগামীকাল থেকে, শনিবার থেকে সেপ্টেম্বরের 16 তারিখে আশ্বিন মাসের 1 তারিখ হচ্ছে, এবং আশ্বিন মাস শেষ হবে অক্টোবরের 16 তারিখে, অর্থাৎ অক্টোবরের 17 তারিখ থেকে আবার কার্তিক মাস শুরু হবে। আশ্বিন মাস 31 দিনে যাবে। এই আশ্বিন মাসে একটি সরকারি ছুটি রয়েছে, যেটি সেপ্টেম্বরের 28 তারিখ, অর্থাৎ আশ্বিন মাসের 13 তারিখে একটি সরকারি ছুটি রয়েছে। এই ছিল আশ্বিন মাসের ক্যালেন্ডার। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবি মাসের ক্যালেন্ডারও রয়েছে। আরবি রবিউল আউয়াল মাস শুরু হবে 17 সেপ্টেম্বর, অর্থাৎ রবিবার দিন, আগামী রবিবার 17 সেপ্টেম্বর আরবি রবিউল আউয়াল মাসের 1 তারিখ হবে। এই ছিল বাংলা আশ্বিন মাস ও আরবি মাসের ক্যালেন্ডার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।